বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরপুর ডিগ্রি অনার্স কলেজ কর্তৃক 49তম মহান বিজয় দিবসের ভার্চুয়াল প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন, অত্র বিদ্যাপীঠের সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং সুধীরবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ। সভাপতির হলো আমার মহান বিজয় দিবসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মহান বিজয় দিবস 1971 সালে এই দিনটি আমাদের জন্য যেমন একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছিল, তদ্রুপভাবে আমরা পক্ষান্তরে চলে চিন্তা করতে যাই এই 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দিনটি শত্রুমুক্ত হয়েছিল, আমরা পেয়েছিলাম, এটা বড় দুঃখের বিষয়। কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে দেশটি এত স্বল্প সময়ের মধ্য দিয়ে দীর্ঘ অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল, যে স্বাধীনতা অর্জন আমরা বাঙালি জাতির কাছে চির অম্লান হয়ে থাকবে। আমরা 1971 সালে এই 16ই ডিসেম্বরের দিনটি যখন আমাদের মাঝে আসে, তখন আমাদের কাছে মনে হয় সেই 30 লক্ষ শহীদের বিধি আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন আসে। আমরা শ্রদ্ধা নিবেদন করছি, আমরা 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দিনটি পেয়েছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমি 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত এবং 1975 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যারা দেশমাতৃকার স্বাধীনতাকামী, যারা দেশের প্রতি ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে আত্মাহুতি দিয়েছে, সেই বিদেহী আত্মার প্রতি আমি আজকের দিনে আর এই আজকের দিনের তাৎপর্য উল্লেখপূর্বক তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই দিনটি পেয়েছি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন 23 বছরের শোষণ, ত্রাসন, নির্যাতনের জাতাকলে তিষ্ঠ হয়ে বাঙালি অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধুর সুমহনী নেতৃত্বের মধ্য দিয়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর অবস্থান তৈরি করে নিয়েছি। আমরা আজকে গর্বিত বাঙালি, বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই মহান বিজয় দিবসে আজ আমরা তার তাৎপর্য এবং গুরুত্ব বহন করছি এবং আমরা বাঙালির কাছে চির ভাস্বর হয়ে দিনটি থাকবে মর্মে আমরা অঙ্গীকারবদ্ধ। সম্মানিত উপস্থিতি, এই দিনটিকে আমরা যেভাবে পেয়েছি সেই পর মধ্যে দিয়ে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করতে যাই, তাহলে দেখব যারা আত্মাহুতি দিয়েছেন এবং যে সমস্ত সহযোগে দেশগুলো এবং যে সমস্ত ব্যক্তিরা আমাদের এই মহান বিজয় দিবসের এই মুক্তিযুদ্ধের চেতনাকে বক্ষে ধারণ করে যারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের এই ঋণ আমরা কোনোদিনও পরিশোধ করতে পারবো না। আমরা যে সমস্ত বন্ধু রাষ্ট্রগুলো যারা অর্থনৈতিক এবং বিভিন্ন সামরিকভাবে এবং বিভিন্ন যুদ্ধ সামগ্রী দিয়ে যারা সহযোগিতা করেছিল, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যে সমস্ত বন্ধু রাষ্ট্রগুলো আমাদেরকে, বিশেষ করে ভারতের প্রতি আমরা বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ ভারতের তখন একচ্ছত্র
মানে সাহায্যের মধ্যে দিয়ে এদের স্বাধীন হয়েছে। এবং ভারতের সশস্ত্র বাহিনী এখানে যেভাবে নিয়োজিত হয়েছিল এবং এতে করে আমরা দেখেছি ভারতের মিত্রবাহিনী বাংলার বাঙালির এই মুক্তি বাহিনীর মানে সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এদের স্বাধীন হয়েছে। তাই আমরা 1971 সালের এই 16ই ডিসেম্বর আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটি গুরুত্বপূর্ণ দিনটি হিসাবে আমরা উদযাপন করে থাকি। সম্মানিত উপস্থিতি, আমরা সেই সময়কার মানে ভারতের যিনি লেফটেন্যান্ট কমান্ডার যিনি ছিলেন জেনারেল ছিলেন জগজিৎ সিং আরওয়ার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার সর্বাধিনায়ক হিসাবে তিনি যে দায়িত্বটা পালন করেছিলেন এবং যুদ্ধের যে অবসান তিনি নিয়ে আসছিলেন এবং শত্রু মুক্ত করতে তিনি যে সক্ষম বীর বিক্রমে যুদ্ধ করে তার নেতৃত্বে যুদ্ধ করেছিলেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সর্বোপরি এদেশের স্বাধীনতার যিনি নায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি আমরা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ তিনি যদি 1971 সালের এই 7ই মার্চের এবং 1966 সালের মেঘনাঘাটার দলিল এবং 69-এর গণঅভ্যুত্থানের তিনি যেন মানে নায়ক হিসেবে যেন দায়িত্ব পালন না করতেন এবং নেতৃত্ব তিনি প্রদান না করতেন তাহলে হয়তো আমরা স্বাধীন করতে সক্ষম হতাম না, অথবা এই বিজয় আমাদের কাছে এত অর্থবহ হতো না। সম্মানিত উপস্থিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এবং তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি যেভাবে তার মানে স্বাধীনতার সপক্ষে এবং তিনি যেভাবে তার সমস্ত জীবনটি তিনি যেভাবে অতিবাহিত করেছেন আমরা তার এই বাঙালি জাতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সকল সদস্য শহীদানদের আত্মার বিধি আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এবং বর্তমান যে ক্ষমতায় রয়েছেন তার সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সরকার ব্যবস্থার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার এই গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের এই সরকারের দীর্ঘস্থায়ী কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজকে একটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা যদি এই বিজয় আমাদের 16ই ডিসেম্বর আমাদের মাঝে না আসতো, বঙ্গবন্ধু যদি তিনি এই বাংলাদেশের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যদি তিনি নেতৃত্ব না দিতেন এবং তিনি গণতান্ত্রিক অধিকার হরণের যে অপপ্রচেষ্টা এবং যে ষড়যন্ত্র মানে তৎকালীন পাকিস্তান বাহিনীরা অথবা পাকিস্তানের কুচক্রী মহল চালিয়েছিল এটি তিনি একচ্ছত্রভাবে প্রতিহত না করতেন, বাঙালিকে স্বাধীনতার ডাক দিয়ে প্রেরণা না জোগাতেন, তাহলে হয়তোবা আমাদের এই 16ই ডিসেম্বরে শত্রুমুক্ত হতো না গো, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা জীবনযাপন করতে পারতাম না গো। আমরা আজকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক একটি মানে মানুষ হিসেবে গণতান্ত্রিক একটি দেশ হিসাবে আমরা সকল অধিকার এখানে ভোগ করছি, আমাদের সকল রাজনৈতিক থেকে শুরু করে সকল অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা আজকে মানে উন্নত দেশের আমরা আজকে মধ্যায়ের দেশ থেকে উন্নত সমৃদ্ধিশালী একটি দেশের দিকে আমরা যাচ্ছি এবং আমরা একটি বিশ্বের একটি স্মরণীয় বরণীয় এবং অভিনন্দিত একটি দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আমরা স্থান পেতে যাচ্ছি। এটা বঙ্গবন্ধুরই একমাত্র এই মানে উচ্চ উদ্দীপনা প্রেরণার মধ্যে দিয়ে আমরা পেয়েছি এবং এই জন্য বঙ্গবন্ধুর প্রতি আমরা সশস্ত্র মানে সালাম এবং তার বিদেহী আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ 1971 সালের বিজয় দিবসের যে আনন্দটি এই আনন্দ মানে দলবল নির্বিশেষে সকল স্তরের মানুষের এটি আনন্দের একটি দিন, যে দিনটি আমরা পেয়েছি স্বপ্নের মতো পেয়েছি। আমরা বাঙালি জাতি এই আনন্দটি যেন চিরজীবন ধরে রাখতে পারি এবং কোনো অপশক্তি যেন আমাদের কাছ থেকে এই স্বাধীনতা বা এই বিজয় ছিনিয়ে না নিতে পারে তার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সকলকে মানে মুক্তিযুদ্ধের চেতনা পক্ষে ধারণ করে স্বাধীনতার পক্ষে থেকে এই দিনটিকে মানে উদযাপনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি সকলের প্রতি বঙ্গবন্ধুর এই একচ্ছত্র
নেতৃত্ব এবং তার যে সমস্ত তিনি জাতীয় বাঙালি জাতির জাতীয়তাবাদের যে স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যে আন্দোলন করেছিলেন এবং যেভাবে আত্মহতি তিনি দিয়েছিলেন, তার পরিবারের সকল সদস্য শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা এবং তার সরকারের বর্তমান ব্যবস্থাপনার প্রতি শ্রদ্ধা রেখে এবং তার দীর্ঘায়ু এবং এ সরকারের মানে বাংলাদেশের সোনার বাংলা করার কল্পে তিনি দীর্ঘস্থায়ী কামনা করছি। সরকারের দীর্ঘায়ু কামনা, মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।